শীতকালীন সবজি দিয়ে আমি আজকে একটা তরকারি করে দেখাবো আপনাদের। শিম, বেগুন, আলু, ডালের বড়ি, ধনে পাতা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। দেখুন, আমি একটা কড়াই বসেছি, কড়াইটাতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি ডালের বড়িগুলো ভেজে নেব। ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি বেগুনগুলো ভেজে নেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আর একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন। তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আমি সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি শিমগুলো দিয়ে দিলাম। শিমগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এখানে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, আর মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দেখুন কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে ঢেকে রাখলাম, ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। খুবই সিম্পল, খেতে কিন্তু দারুণ লাগে। এবার আমি ডালের বড়িগুলো দিয়ে দিলাম আর ধনে পাতা। আর একটু ঢেকে রাখলাম, তারপর আমি সার্ভ করে নেব। দেখুন আমি সার্ভ করে নিয়েছি। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইবও করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।